বিবাহের দেনমোহর নির্ধারণ করবেন কে? সাধারণত মেয়ের বাবার পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়। সেক্ষেত্রে তারা ছেলের বরের যোগ্যতা বিবেচনা করে না। এ অবস্থায় বরের অর্থাৎ ছেলের করণীয় কি হবে? ভাইরা আমার, বিয়ের মহরণা মেয়ের পক্ষ তো আর্গুমেন্ট করতেই পারে যে আমার মেয়ের মহরণা এত টাকা, কিন্তু ছেলে সেটা রাজি হবে কেন? এখানে ছেলের আর্গুমেন্ট করার, ডিসকাস করার অধিকার আছে। মেয়ের বাবা ঠিক করে দিবে আর ওইটাই ছেলে দিতে বাধ্য, এটা না। শরীয়ত বলছে ছেলে বলবে যে আমি এত দিতে পারবো না, আমি এত হলে রাজি আছি। এই বার্গেনিং এর পরে যেটা চূড়ান্ত হবে সেটাই মহর হিসেবে নির্ধারিত হবে। অতএব দুই পক্ষের আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত হতে পারে, কিন্তু অবশ্যই মহর দাবি করার অধিকার মেয়ের বাবার আছে। তাই বলে এটা ঠিক যে আমাদের সমাজে আজকাল মেয়ের বাবারা ওই 10 লাখ 20 লাখ 30 লাখের নিচে মহর নির্ধারণ করতে রাজি? ছেলেগুলো সৎ থাকতে চায়, জেনা থেকে বাঁচতে চায়, তারা বিয়ে করতে পারে না, কারণ মেয়ের বাপদের ডিমান্ড হলো এত টাকা। ওই যেই ভদ্রলোক তার মেয়ের মহর 10 লাখ 20 লাখ চাচ্ছে, ওই মেয়ে প্রেমের নামে, অবৈধ সম্পর্কের নামে বহু ছেলের সাথে অপকর্ম করে বিনা পয়সায়, ওইটা নিয়ে বাপের মাথা ব্যথা নেই, কিন্তু বিয়ে করতে গেলে বলে 10 লাখ টাকা লাগবে। এই মেয়ের বাবার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, মনে রেখে। হাদিসে আসছে, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, সবচেয়ে বরকতময় বিবাহ হলো ওই বিবাহ যে বিবাহে খরচ যত কম হয়, মহরের পরিমাণ কম হয়। আপনি বিবাহের মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকা অপচয় করে ফেললেন, এটা ভালো বিবাহ নয়। মেয়ের বাবা হিসাবে বিশাল বড় ফিগার ধরলেন, এগুলো অনুচিত। কেন ধরে ভাই? আমরা সবাই জানি 10 লাখ 20 লাখ 30 লাখ কেন ধরে। মেয়ের বাবা নিজেও জানে এই 20 লাখের 20 পয়সাও দিবে না মেয়েরে, জানে না, তারপরে ধরে কেন? ধরে হলো ছেলেকে ঝুলানোর জন্য, যাতে করে তালাক দিতে না পারে। তাহলে বিয়ের আগেই আপনি ছেলেকে আটকানোর চিন্তা করতেছেন, এই যে নেগেটিভ চিন্তা আপনি শুরুতেই করতেছেন, এই বিয়ে টিকবে কিভাবে? এত মোটা অঙ্কের মোহর ধরা হয় এই জন্য বিয়ে সব টিকে, কি বলেন? এখন তো তালাক টালাক হয় না, আরো বেশি হয়, আরো বেশি হয় না? ওই মুরব্বীদের ওনাদের আমলে জিজ্ঞেস করেন, সারা এলাকাতে একটা তালাক সারা বছরে হইতো কিনা সন্দেহ হয় পুরো ইউনিয়নে গ্রামের মধ্যে, আর এখন তালাক ঘরে 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 ঘরে, আজকে বিয়ে হয় 2 বছরের মধ্যে টুস করে ভেঙে যায়। চায়না মালও আরেকটু বেশি লাস্টিং করে, চায়না মালও আরেকটু বেশি লাস্টিং করে, বিয়ে আজকাল যত কম লাস্টিং করে। তো মেয়ের বাবারা এক গাদা টাকা চেয়ে বসলেন, ছেলেরা আকাম কুকাম করবে সেটার জন্য আপনার বিবেক বাঁধে না? বিয়ে করতে আসলে আপনার বিবেক বাঁধে। বিয়েটাকে সহজ করেন, সমাজে অর্ধেক অশান্তি দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মানুষকে সভ্যতা শিখিয়ে গেছেন, ওনার পদ্ধতির বাইরে কোনো কল্যাণ নাই। চায়না যায় দেখেন গভর্নমেন্ট পাও ধরে মানুষের, কিসের জন্য? যাতে সন্তান হয়। জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এমন জায়গা নিয়ে গেছে, এখন নাগরিকের সংখ্যা এমন টান পড়ছে, পৃথিবীর বহু উন্নত দেশ আছে যে বাহিরের লোকের উপর নির্ভর করে, তাদের নিজস্ব লোক নাই, লোক কমে গেছে, কারণ মানুষ বাচ্চা কাচ্চা নিচ্ছে না। বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে, বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে হলো গিভ অ্যান্ড টেক, শুধুমাত্র উপভোগ আর কিচ্ছু না। বিবাহই হলো একমাত্র মানব সভ্যতাকে সঠিকভাবে টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম। এই যে মুরব্বীদের বিয়ের মোহর কত টাকা ছিল জিজ্ঞেস করেন, 5 টাকা 7 টাকা 10 টাকা 15 টাকা, এর বেশি ছিল না। কিন্তু বিয়েগুলো, ভালোবাসাগুলো চাচা চাচিদের সুপারগুলোর চাইতে বেশি শক্ত, আর আপনাদের ভালোবাসা ঠুস ঠুস করে ভাঙে। আজকে ভাঙেন কাল ভাঙেন, মৌলভীবাজার এক মাহফিলে গেছি, চেয়ারম্যান সাহেব বললো, হুজুর আমি কয়দিন আগে চেয়ারম্যান হয়েছি, এই কয়দিনের ভিতরে আমার কাছে আমার ইউনিয়ন থেকে 25টা না কয়টা জানি বললো, আমি ফিগারটা ভুলে গেছি, এতগুলো বিচার আসছে শুধু বিবাহ ভাঙার। চিন্তা করেন কোন জায়গায় আছি। কয়েক বছর আগে ঢাকার চিত্র আসছে পত্রিকাতে, প্রতিদিন 39টা করে সংসার ভাঙে। সংসার ভাঙে ভালো জিনিস? ভাইরা আমার, যারা মেয়ের বাবা আছেন বিয়েটাকে সহজ করেন। আপনি 10 লাখ 20 লাখ টাকা যখন দাবি করেন, তো 10,000 টাকা বেতনের ছেলে কাছে মেয়ে বিয়ে দেন কেন? ওই ছেলে দিতে পারবে কত টাকা সেটা অনুযায়ী দিবেন। এই জন্য মহর কম ধরবেন, মহর শক্ত বেশি করে ধরলে বিয়ে টিকবে, এটা ফালতু কথা। যদি ছেলে ভালো হয় মহর অল্প হলেও সংসার টিকবে, ছেলে যদি অমানুষ আর ডাকাইত হয় 10 লাখ না 10 কোটি ধরলেও বিয়ে ভেঙে যাবে। এটা ফালতু চিন্তা, এগুলো বাদ দেন। আবার এগুলো গাল গল্পের ব্যাপার, আমার মহর বিয়ে 10 লাখ টাকা 20 লাখ টাকা দিবে না 20 পয়সা, নাম দিছে 10 লাখ টাকা,
এই দুই নম্বরে থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন কিন্তু মেয়ের বাবার অধিকার আছে তিনি আর্গুমেন্ট করতেই পারেন ছেলে হিসাবে আপনি আপনি আলোচনা করবেন ডিসকাস করবেন করে যেটা আপনার সাধ্যে কুলায় সেটাই আপনি নির্ধারণ করবেন মোহর দিয়ে দিবেন সবাই বউরে এরকম বাপের পুত যারা আছেন একটু হাত তুলুন তো দেখি কয়টা বাপের পুত আছে দেখি আমিও দিছি আলহামদুলিল্লাহ স্টেজে তো বেশিরভাগ লোক দেয় না দেখা যাচ্ছে হাত না মান এই এখানেও কিন্তু বেশিরভাগ লোক হাত তোলে নাই এগুলো কি সব আবিয়েতে নাকি ভাইরা আমার স্ত্রীর মোহর নাকি দেওয়া লাগবে নাকি না দিলেও চলবে এই দেশে মহিলাদের প্রতি যে পরিমাণ অবিচার আমরা করি আল্লাহর কাছে ধরা খাওয়ার জন্য আর কিছু লাগবে না এটাই যথেষ্ট বিয়ে করার সময় বউর মোহর দেন না বাপ মা মরে গেলে সম্পদে বোনের ভাগ দেন না বলেন কি বাপের বাড়ির সম্পদ নিলে এটা মেয়েদের অমঙ্গল হয় বাপের সম্পদ ভোগ করার জন্য একটা বোগাস ফতোয়া বাইর করছেন মেয়েদেরকে সম্পদ দিচ্ছেন না ঠিক না ভাই ঠিক আপনার এলাকায় যত জমি জমা আছে চুয়াডাঙ্গা জেলা একটু খবর নিয়ে দেখেন তো কয়টা জমির কয়টা ল্যান্ডের মালিক মহিলারা আছে আমার কথা কি বুঝতে পারছেন কয়টা জমি পাবেন যে দলিলের মধ্যে মেয়েদের মালিকানা লেখা আছে খুঁজে দেখেন তো কয়টা পাবেন ব্যাপার কি কারণ এই দেশে সারা জীবন মেয়েদেরকে ঠকাই আসছি আমরা লম্বা লম্বা দাঁড়ি রাখছেন আর সেদা দিদিতে কপালে দাগ ফেলে ফেলছেন কোনো লাভ নাই ওই মেয়ের অধিকার নষ্ট করছেন বোনের অধিকার নষ্ট করছেন ভাইয়েরা আমার সহজ কথা নয় মানুষ অধিকার ঠিক মতো দেব তো ইনশাল্লাহ স্ত্রীর মোহর পরিশোধ করবেন তো ইনশাল্লাহ আজকে যে বোর কাছে মাপ চাবেন না অনেক কাপুরুষের দেশে মাপ চাইয়া যায় শুধু বলে এখন তুমি তো মোহর পাবা আমারও তো ওজুর বলছে দেওয়া লাগবে না এত টাকা কোথায় দেবো তো মাপসাপ করে দাও আরে ভাই কিছু দিয়ে তারপর মাপ চান এত ছোট লোক কেন আপনি এক টাকাও দিবেন না পুরোটা মাপ চান দিবেন তো ইনশাল্লাহ বোর মোহর আল্লাহ তাআলা তৌফিক দান করুন তবে মেয়ের বাবারা বিয়েটাকে সহজ করবেন